নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর আজকের এই ভিড়তে কারণ যদি নবান্ন স্কলারশিপে দু হাজার তেইশ টু চব্বিশ সেশনে আবেদন করে থাকো এবং স্ট্যাটাসে যদি আন্ডার প্রসেস দেখাচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে একই অক্টোবর টাকা দিয়ে দিল এবং সবাই টাকা পেয়ে গেছে এবং কারা কারা পেলো তাদের ক্লেম মেসেজ আসার কখন সময় ছিল এবং তুমি যদি সেই অ্যাসমেসটি না পেয়ে থাকো তাহলে তুমি কি করবে সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো কাজী ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা অনেকেই রয়েছে নবান্ন স্কলারশিপ থেকে আমাদের ভিডিওগুলো দেখো তো তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করো না অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট তোমরা রয়েছো ভিউয়ার্স তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো নি এখনও চ্যানেলটি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত আপডেট কিন্তু দিয়ে রাখি কারণ গতকালকেই কিন্তু আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমাদের টাকা আজকেই দেবে অর্থাৎ গতকালকেই দেওয়ার কথা ছিল এবং সেটাও কিন্তু লাইভ প্রমাণ সহ আজকে দেখাবো যে তারাও কিন্তু টাকা পেয়ে গেছে গতকালকেই এবং যে আপডেটটি দিয়েছিলাম গতকালকের একটা ডেট দিয়েছিলাম তারা টাকা পেয়ে গেছে এবং আগামী আরও একটা ডেট দেওয়া হবে সেই ডেটে কিন্তু আবারও নবান্ন অফিস থেকে টাকা ছাড়বে সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুরুতেই তোমাদের প্রত্যেককেই জানাবো যে শুভ মহালয়া এবং শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা তোমাদের প্রত্যেককেই এবং তোমাদের পুজো ভালো কাটুক এবং খুব সুন্দর এবং সুমধুর হয়ে উঠুক তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট নং দেওয়া রয়েছে এবং এই অ্যাসএমএসটি গতকালকে স্টুডেন্ট পেয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের শেষে বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হবে আমাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টটি পাঠিয়েছে আটটায় আটচল্লিশ পি অর্থাৎ রাত আটটায় আটচল্লিশ বেজে কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায় সেটা কিন্তু দেখতে পাচ্ছ দশ হাজার টাকা তোমাদের তারিখতে দেখতে বলবো একই অক্টোবর দু টাইমটা তো তোমরা দেখতেই পেলে তো সুতরাং এই রকম টাইমে কিন্তু টাকা পেয়ে গেছে এবং এর পাশাপাশি আরও স্টুডেন্ট অনেক রয়েছে যারা টাকা পেয়েছে কিন্তু তাদের কোনো ক্লেম মেসেজ বা মেসেজ আসেনি তারা কিন্তু অ্যাকাউন্টটা চেক করেছে তো সুতরাং টাকা দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট অফিস থেকে অফিস ওয়ান টিচারি থেকে এবং তোমাদের দেখতে পড়ব অ্যাভেলেবেল ব্যালেন্স তার অ্যাকাউন্টে যাই হোক দশ টাকা রয়েছে তো তার কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এবং গতকালকে এবং তোমাদের এই একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে যে পেমেন্ট কবে আসবে এবং কবে ফান্ড অ্যাভেলেবেল হবে তো গতকালকেই ভিডিও সকালের দিকে দিয়েছি আপডেটে বলেছিলাম যে আজকেই টাকা দেবে তো সেই আপডেট মতো কিন্তু তোমাদের টাকা ঢুকে গেছে এবং আরও একটা ডেট বলেছিলাম যে এই ডেটে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে সেটাও কিন্তু বলছি তার পাশাপাশি তোমাদের দেখতে বলবো যে দেখতে পাচ্ছ যে আটটায় আটচল্লিশ মিনিটে কিন্তু এর স্টুডেন্টটি টাকা পেয়ে গেছে এর পাশাপাশি দেখাবো গতকালকেই কিন্তু আরও স্টুডেন্ট টাকা পেয়ে গেছে যাই হোক আমাদের কাছে দুটো শুধুমাত্র স্ক্রিনশট রয়েছে যাই হোক আমরা বাকিদের স্ক্রিনশটগুলো আর কালেক্ট করিনি তো তোমরা দেখতে পাচ্ছ গতকালকে কিন্তু আটটায় পঁয়চল্লিশেও কিন্তু টাকা ঢুকে গেছে মোটামুটি সাড়ে আটটার দিকে অনেক স্টুডেন্ট কিন্তু এই নবান্ন স্কলারশিপ থেকে টাকা পেয়ে গেছে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এরা কোন স্টুডেন্ট বা এরা কারা অর্থাৎ এরা কিন্তু বিয়ে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে এবং কেউ ক্লাস ইলেভেনে আবেদন করেছে এখন তারা ক্লাস টুয়েলভে পড়ছে তো তাদের টাকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো এবং অনেকের প্রশ্ন হতে কত কত দিন হয়ে গেল তো তার কিন্তু প্রায় ছ থেকে সাত মাস হয়ে গেল। তারপরে কিন্তু টাকাটা পেয়েছে সুতরাং আন্ডার প্রসেস তার জানুয়ারির দিকে হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ আট মাস ন মাস পর কিন্তু সে টাকাটা পেয়ে গেল। সুতরাং তোমাদেরও যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে একটু অপেক্ষা করো আগামী বৃহস্পতিবার কিন্তু আবারও ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে অর্থাৎ আগামীকাল কিন্তু ফান্ড আবারও অ্যাভেলেবেল হয়ে যাবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এবং এই আগামীকাল ডেটটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে বানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে এই দুটো ডেটে কিন্তু তোমাদের টাকা দেবে সুতরাং সেই অনুসারে কিন্তু আপডেট অনুসারে কিন্তু তোমাদের টাকাগুলো ক্রেডিট হয়ে যাচ্ছে তোমাদের অ্যাকাউন্টে এবং যারা এই এস এম পাওনি তারা কি করবে যদি তোমাদের আন্ডার প্রসেস হয়ে থাকে তো অবশ্যই গতকালকে কিন্তু দেখেছিলাম যে হিউজ পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তো তোমাদের বলবো যে তোমাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে নেবে দেখতে পারবে তোমাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ক্রেডিট হতে পারে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক তো সেক্ষেত্রে তোমাদের তো এরকম মেসেজ আসবে না মোবাইল নম্বরে আর এটার এই স্কলারশিপ থেকে টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু ক্লেম মেসেজগুলো কিন্তু তোমাদের তাড়াতি আসে না এবং টাকা পেয়ে যাওয়া দু থেকে তিন দিন পর ক্লেম মেসেজগুলো আসবে যারা টাকা পাবে এই বিষয়টা বুঝতে পারবে চাই হোক তো তোমাদের বলবো যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে তোমাদের একটু এই কাজটি করতে হবে যে ব্যাংকে গিয়ে তোমাদের ব্যাঙ্ক পাসবুই পাসবইটাকে তোমরা আপডেট করাবে দেখবে যে তোমাদের টাকা ঢুকে গেছে কিনা কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই তো এইটুকু কাজ কিন্তু করে রাখবে যাতে তোমাদের টাকাগুলো পেতে তোমাদের সুবিধা হয় এবং আপডেট যেটা রয়েছে গতকালকে আবার টাকা পেয়েছে অনেক স্টুডেন্ট এবং আগামীকালও কিন্তু পেমেন্ট দেবে এবং সেই প্রমাণসহ কিন্তু আমাদের ভিডিও আমাদের চ্যানেলে না পেলেও কিন্তু তোমরা আমাদের কমিউনিটি পোস্টে দেখতে পারবে তো এর জন্য অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকেও প্রেস করে রাখবে যাতে আমাদের ভিডিওগুলো আপলোড করার পরেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেতে পারো বা আমি কিন্তু কমিউনিটি পোস্ট করে দেই স্ক্রিনশটগুলো ওখানে পোস্ট করা যায় যাই হোক তো সেই স্ক্রিনশটে তোমরা কিন্তু দেখতে পারবে যে আজকে স্টুডেন্টরা টাকা পেলো এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমরা গতকালকেই কিন্তু রাত্রে ওই নটার নাগাদ পোস্ট করেছি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবে তো এটুকুই কিন্তু ভিডিওর আপডেটে জানানোর ছিল আগামীকাল তোমরা প্রত্যেকেই টাকা পেতে চলেছ যারা যারা পাওনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আগামীকাল টাকা পেয়ে গেলে তোমাদের কিন্তু স্ক্রিনশট আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে দিয়ে রাখবো